ঠিক আছে, তাহলে আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে কাজগুলো মোটামুটি কিভাবে করতে হবে। আর যেহেতু আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা একইভাবেই কাজ করে যাচ্ছি, অপটিমাইজেশন করতেছি, তো আপনাদের আশা করি এখানে বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার লোকেশন কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেওয়া আছে। আমরা মূলত আমেরিকাতেই বেশি কাজ করব, সো আমরা আমেরিকা সেট করেই রাখতে পারি। ঠিক আছে, ঠিক আছে, এখানে আর তেমন কিছু নাই, জয়েন জুন 2020। আচ্ছা যাই হোক, এটা আমার টোটাল বায়োটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমার পোস্ট। পোস্ট করার সময়ও কিন্তু আমি একই টেকনিকই করছি। আচ্ছা, এখানে একটু বোঝানোর ব্যাপার আছে, পোস্টটাও অপটিমাইজেশন করলে ভালো। দেখেন আমার প্রোফাইলে যে বায়োতে যেগুলো ছিল সেগুলো তো রাখলাম, রাখার পর আমি আবার কিছু এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ দিয়ে কিছু শব্দ দেখতে পাচ্ছেন, এগুলো আমি যে তারিখে করছি অর্থাৎ জুলাইয়ের 6, এই বছরের জুলাইয়ের 6 তারিখে এই যে হ্যাশ যেটা দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে, এই চারটা আমি কোথায়, আচ্ছা যাই হোক আমি বাইরে ক্লিক করে ফেলছি, এই চারটা হ্যাশট্যাগ ওই দিনের জন্য ট্রেন্ডিং এ ছিল। এখন ট্রেন্ডিং এর ব্যাপারটা আপনারা কিভাবে বুঝবেন যে কোন দিন কোনটা ট্রেন্ডিং এ আছে, এটা আমরা একটু পরে আরো বিস্তারিত ভাবে বলবো, বা আপনাদের এখানে আর বুঝতে আসলে কোনো অসুবিধা থাকবে না। তবে এটা মনে রাখেন যে এই ধরনের কিছু ট্রেন্ডিং কিওয়ার্ড আপনাদের মাস্ট ইউজ করতেই হবে প্রত্যেকটা পোস্টে। আপনার সাথে তো যেগুলো আছে এগুলো থাকলোই, প্লাস আরো কয়েকটা দিতে হবে যতগুলো দেয়া যায়। আর টুইটারে আগে 140টা ক্যারেক্টারের ভিতরে পোস্ট দিতে হতো, সেটা পরবর্তীতে বাড়ানো হয় 280 ক্যারেক্টার পর্যন্ত। ঠিক আছে, তাহলে আপনার মাথায় রাখতে হবে আপনি যত কিছু লিখবেন সবকিছু মিলিয়ে 280 ক্যারেক্টার হতে হবে, এর বাইরে গেলে আপনার পোস্ট আপনি দিতে পারবেন না। কাজেই 280-র মধ্যে আপনি আপনার প্রোফাইলের যেটা অপটিমাইজ করছেন সেগুলো রাখতে পারেন, অথবা আপনি চাইলে পুরোটাই আপনি, আমি মনে করি এটাই বেস্ট। তারপর আপনি যদি মনে করেন যে না আমি পোস্ট নিয়েও দুই একটা লাইন লিখবো, যেহেতু এখানে 280-র উপরে লিখা যায় না, কাজেই না লিখলেও চলবে, আমি মনে করি যে আপনি আপনার প্রোফাইলের বায়োটা দিয়ে সাথে এই যে হ্যাশ যেগুলো দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং, সেগুলো কোত্থেকে পাবেন একটু পরে বলবো, সেগুলো জাস্ট দিয়ে দিবেন, এবং এই ট্রেন্ডিং যত বেশি দিতে পারবেন আসলে তত ভালো। এখন এখানে লিখার পর সবকিছু করার পর এখানে হয়তো খুব বেশি আসলে জায়গা থাকবে না, তো আপনারা চেষ্টা করবেন কমপক্ষে 3-4টা, আর যদি বেশি পারা যায় সেক্ষেত্রে 5-6টা পর্যন্ত দিলে এনাফ, এর বেশি লাগবে না। ঠিক আছে, 3-4টা স্ট্যান্ডার্ড, তবে 5-6টা দিলেও কোনো প্রবলেম নাই, এর বেশি দেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই। এতে আসলে না মানে খুব একটা যে আহামরি কিছু হয়ে যাবে তাও না, 3-4টা বা 5-6টা দেন, এর উপরে দেওয়া লাগবে না। আর সাথে আপনি ডেসক্রিপশনে বারবারই আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করেন, এতে আসলে আপনার কিন্তু একটা ফায়দা, পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে, এটা এক্ষুনি বুঝবেন না, পরে অনেক সময় লাগবে এটা বুঝতে, এবং অনেকেরই আপনার এখানে ক্লিকও অনেকে করে ফেলবে। ঠিক আছে, যেহেতু আপনার ছবিটা দেখা যাচ্ছে একটা মেয়ের, তো ভাববে যে এখানে লিঙ্কে ক্লিক করলে হয়তো আরো কিছু আমি পেতে পারি, আবার নাম দিয়েও সে বুঝতে পারতেছে যে আপনি কোনো সার্ভিস প্রোভাইড করেন। সবকিছু মিলিয়ে আসলে সবকিছুর কম্বিনেশন এর উপরেই আপনার এই লিঙ্কের উপরে ক্লিকের সম্ভাবনাটা বেড়ে যাবে। ঠিক আছে, আর এই পোস্টের রেজুলেশনটা টুইটারের আসলে 1200x675, আমি একটু পরে দেখাবো, লেখা আছে 1200x675, একই রেজুলেশন আপনারা ইয়েতেও করতে হবে, লিঙ্কডইনেও সেম। ঠিক আছে, আবার ইনস্টাগ্রামে আপনারা জানেন যে যেকোনো এখন নেয়, আগে কিন্তু 1080x1080 ছিল, এর আগে আবার অন্য সাইজ একটা স্পেসিফিক ছিল। যাই হোক, ইনস্টাগ্রামে অনেকবার চেঞ্জ করা হয়েছে, কিন্তু টুইটারে কিন্তু 1200x675টা হচ্ছে একদম বেস্ট, এবং সেই রেজুলেশনের মধ্যে যদি ছবি দেন পুরোটা দেখা যাবে, এর কম বেশি হলে কিন্তু আপনার কিছু অংশ কাটা পড়বে, কাজেই 1200x675 দিতে পারলে বেস্ট হবে। আর অটোমেশনের ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু কোনো প্ল্যাটফর্মে 1200x675, কোনোটাতে 1080x1080, আবার কোনোটাতে নির্দিষ্ট কোনো রেজুলেশনই নাই, সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, ওই ইমেজটার প্রত্যেকটা কন্টেন্ট যেগুলো দেখার প্রয়োজন বা দেখানো আপনি দেখাতে চাচ্ছেন অন্যদেরকে, সেটাকে একটু সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন যেন সেই লেখাগুলো একদম মিডলে থাকে। সেই ক্ষেত্রে আপনি যে কোনো পোস্ট যে কোনো সাইজেরই দেন না কেন, ইমেজ সেটার মা মূল লেখাগুলো যেহেতু আপনি মিডলে রাখছেন, কাজেই কোনো অংশ তেমন একটা কাটা পড়ার সম্ভাবনা নাই। যেহেতু আমরা অটোমেশন শিখাবো আপনাদেরকে, কাজেই সেই সময় গিয়ে আবার প্রবলেমটা হবে, যে কোনো একটা ছবি দিলেই কিন্তু প্রত্যেকটা সাইটে গিয়ে সেই ছবিটা আপনার সঠিকভাবে প্রদর্শন নাও হতে পারে, কাজে সেই ক্ষেত্রে আপনি ওই ছবিটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে, এবং লেখাগুলোকে বা যেগুলো চাচ্ছেন যে ইমেজের অংশ দেখানো উচিত বা দেখা যাওয়ার দরকার সেগুলোকে অবশ্যই মিডলে নিয়ে আসতে হবে। এটা আপনারা পেইন্ট দিয়ে খুব ইজিলি করে নিতে পারবেন। ঠিক আছে, পেইন্ট দিয়ে প্রত্যেকটা অংশ কেটাকাটি করে বা একটু ছোট করে একটা নির্দিষ্ট জায়গায় এনে সুন্দর করে সাজাতে পারবেন। আর যদি ইন্ডিভিজুয়ালি একটা পোস্ট আপনি ইন্ডিভিজুয়ালি এই সাইটে এসে করেন, সেক্ষেত্রে আপনি ওটাকে কনভার্ট করে নেবেন 1200x675, তাহলে আর কোনো প্রবলেম নাই, পুরোটাই দেখা যাবে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের মোটামুটি প্রোফাইল অপটিমাইজেশন এবং লিঙ্ক, এবং পোস্ট অপটিমাইজেশন প্লাস লিঙ্ক, এবং লিঙ্কটা আমি বরাবরই কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি আমার কিন্তু এটা ফেসবুকেই চলে যাবে, আশা করি ফেসবুকের লিঙ্কে আমি দিয়ে রাখছি। তারপর আমরা একটু শিওর হয়নি এটা আসলে কোথায় নিয়ে যায় আমাদেরকে,
আচ্ছা ওটা ওপেন হোক, আমরা এর মধ্যে আমাদের আরো যে কাজগুলো আছে আমরা সেগুলো দেখে নিই। আচ্ছা সেটিংস প্রাইভেসিটা বলা হয়নি। মোটামুটি প্রোফাইল অপটিমাইজেশন টুইটারে আসলে খুবই সিম্পল, টুইটারটা খুবই ইজি এবং ব্যবহার করে আপনারা মজা পাবেন। আমার লিঙ্কটা কি ব্লক করে দিল টুইটার? মেবি এরকম কিন্তু হয়। আচ্ছা যাই হোক, আমরা একটু সময় দিই। আমরা হ্যাঁ টুইটারে আমার লিঙ্কটাকে ব্লক করে দিচ্ছে। আপনারা একটা লিঙ্ক খুব বেশি ইউজ করবেন না, বেশি ইউজ করলে ওটা লিঙ্কটা ব্লক হয়ে যায়। আর টুইটারের ক্ষেত্রে খুব সাবধান, 50 একদিনে সর্বোচ্চ 50টার উপরে লিঙ্ক দেওয়া যাবে না। একদম নতুন প্রোফাইল হলে একটু কম করবেন, যখন একটু পুরনো হবেন কিছু প্রোফাইলে আপনার ফলোয়ার আসবে আপনার অ্যাকাউন্টে, তারপর কিছু পোস্ট হয়ে যাবে, তখন ডেলি 50টা করেন। কিন্তু এর আগে 30টা বা 25টা বা এরকম সামথিং, 25-30 বা এর মধ্যে রাখেন, ঠিক আছে? প্রথম কয়েকদিন আপনারা এভাবে করেন। আর অটোমেশনটা যদি আপনারা পারেন ইউটিউব ঘেটেও শিখে নিতে পারবেন। শিখে নেওয়ার পর আপনারা প্রোফাইলে কিছু হওয়ার পর ফলোয়ার, তারপরে 50টা 50টা প্রত্যেক দিন করেন। কখন করবেন, কিভাবে করবেন, কত মিনিট অন্তর অন্তর করবেন সবই আমরা ক্লাসে বলে দিব। আর অটোমেশনটা আমাদের থেকে শিখতে পারবেন, সেটা তো আমাদেরকে বলাই হয়েছে কি করলে পারবেন। সেভাবে যারা করবেন তারা আলাদাভাবে অটোমেশনটা আমাদের থেকে ফ্রিলি শিখে নিতে পারবেন। আর যারা চাচ্ছেন যে না আমি ইউটিউব ঘেটে শিখবো, অবশ্যই আপনি ইউটিউবেও পেয়ে যাবেন, ইউটিউব ঘাটলেই শিখে নিতে পারবেন আশা করি। ঠিক আছে, আমার লিঙ্কটা ব্লক করে দিছে, আমার এই লিঙ্কটা আসলে আর কোনো কাজের না, এটা চেঞ্জ না করলে আমার হবে না। তো এখানে একটা সমস্যা হবে, বিটলিতে আপনাকে আবার আরো একটা অ্যাকাউন্ট করতে হবে, কারণ এই সেম ফেসবুকের পেজটাকে আপনি বিটলিতে গিয়ে একই অ্যাকাউন্টে, বিটলিতে সাপোজ আপনার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনি একবার একটা লিঙ্কে শর্ট করছেন, ঠিক আছে? আপনি কিন্তু ওই সেম লিঙ্কটাকে আবার শর্ট করে আবার নতুন আর একটা ইউআরএল নিতে পারবেন না। আপনাকে সেটার জন্য যেটা করতে হবে, আরো একটা বিটলি অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তারপর করতে পারবেন। অথবা এরকম সার্ভিস দেয়, এরকম শর্ট লিঙ্ক সার্ভিস দেয়, এরকম অনেক সাইট আছে, আপনারা একটু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। যে শর্ট লিঙ্ক লিখে সার্চ করলে হবে, শর্ট লিঙ্ক ওয়েবসাইট, শর্ট লিঙ্ক প্রোভাইড, এভাবে কিভাবে লিখবেন, শর্ট শর্ট লিঙ্ক ওয়েবসাইট, হ্যাঁ এটা লিখলেই হবে, শর্ট লিঙ্ক ওয়েবসাইট। এই জাস্ট এতটুকু লিখে সার্চ করলে আপনি অনেকগুলো সাইট পেয়ে যাবেন। বিটলিটা জনপ্রিয়, তবে আবার এমন অনেক সাইট আছে যেগুলো কিন্তু ওদের লিঙ্ক ইউজ করলে আপনি আবার পেমেন্টও পাবেন, ঠিক আছে? 1000 ক্লিকের উপরে, খুব সামান্য যদিও, কিন্তু এটা একটা পেমেন্ট দেয়, এরকম অনেক সাইট আপনারা খুঁজলে পেয়ে যাবেন, যেগুলো আপনারা গুগল করে বের করে নেবেন। আমরা বিটলিটা ইউজ করি, বিটলিতে একটু সুবিধা মনে হয় যেন বেশি। ইদানিং কিন্তু বিটলিকে অনেকে পছন্দ করে না, যেমন ফেসবুক তো নাই, টুইটারও দেখতেছি প্রবলেম করে, ডিলিট করে দিচ্ছে, লিঙ্ক ব্লক করে দিচ্ছে। যাই হোক, আমরা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা করতে পারেন। আচ্ছা সেটিং প্রাইভেসিতে যাই এবার। তাহলে এটার জন্য আমরা চলে যাব কোথায়, মোরে যাব, মোর থেকে সেটিংস প্রাইভেসি, অথবা প্রোফাইলের মধ্যে মেবি আছে, আমরা এখান থেকে যাই সেটিংস প্রাইভেসি। এখানে যে অপশনগুলো আমাদের মূলত লাগবে, এখানে কি লিখছে, প্রাইভেসি সেফটির মধ্যে আমাকে যেন যে কেউ, যেহেতু আমি ডিজিটাল মার্কেটার, কাজে আমাকে এই অপশনটা অন রাখতে হবে, যেন আমাকে যে কেউ চাইলে মেসেজ করতে পারে, কারণ আমরা এমন এমন জায়গায় কাজগুলো করব সেখান থেকে অনেকে ইন্টারেস্টেড হবে আমাদেরকে মেসেজ করার জন্য, ঠিক আছে? তো সেই জন্য আমরা আমাদের এটা প্রথমে অন করে নিব। তাহলে এটার জন্য আমরা চলে যাচ্ছি, আমাদের কোথায় আসলাম, আমরা মোর থেকে সেটিংস প্রাইভেসিতে আসলাম। এবার একটু আমরা চেক করি অপশনগুলো ঠিকঠাক কোথায় আছে, একটু দেখে নিই। অ্যাকাউন্টে আসার পর এখানে আমাদের ইউজার নেম, আপনারা কিন্তু এখান থেকে চাইলে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, সিকিউরিটি কোয়েশ্চেন সেট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, কান্ট্রি, এই যে কান্ট্রিটা আমরা এখান থেকে না, আমরা আরও এক জায়গা থেকে করা যায়, চাইলে এখান থেকেও করতে পারবেন, ঠিক আছে? আমরা আরও একটা জায়গা থেকে খুব শর্টকাট করা যায়, বারবার এত ভিতর থেকে করাটা একটু ঝামেলা, আমি দেখিয়ে দিব। আপনি টার্গেট ইউনাইটেড স্টেটস করলেই ইনাফ, তারপর আমি আমি সাজেস্ট করব শুধু ইউনাইটেড স্টেট না করে ইউকে বা আদার্স যেগুলো আছে, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো লিখে লিখে আপনারা ওই কান্ট্রিগুলো সেট করে করে ওইসব দেশে কী কী কিওয়ার্ড ট্রেন্ডিং আছে আমি একটু পরে দেখাবো, এখন সেটা নিয়ে না বলি। আচ্ছা এরপর আসেন প্রাইভেসি অ্যান্ড সেফটির মধ্যে আমি ঢুকতেছি। এখানে আসার পর মূলত আমাদের একটা অপশন অন করে দিতে হবে, আমাকে যেন যে কেউ মেসেজ দিতে পারে, এটা অবশ্যই অন রাখা উচিত। একটু আমরা দেখি, এই যে ডিরেক্ট মেসেজ, রিসিভ মেসেজ, সরি রিসিভ মেসেজেস ফ্রম এনি ওয়ান, জাস্ট এটাতে ক্লিক দেওয়া থাকবে না, টিক মার্কটা দেওয়া থাকবে না, এরকম থাকবে, আপনি এখান থেকে টিকটা ওকে করে দিবেন, আর তেমন কিছু না। আচ্ছা ফটো ট্যাগিং এগুলো বাই ডিফল্ট মনে হয় এরকমই থাকে, তারপরে দেখবেন এনি ওয়ান ক্যান ট্যাগ ইউ, এটা যেন আমাদের মতো মার্কেটারদেরগুলো অবশ্যই থাকে ওপেন। কোয়ালিটি ফিল্টার এখানে তেমন কিছু আসলে দরকার নাই, তারপর আপনারা দেখতে পারেন আর কিছু আছে কি না, ব্লকড অ্যাকাউন্ট, সার্চ ফিল্টার, এখানে আর তেমন কিছু নাই। এখানে মোটামুটি আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ডিরেক্ট মেসেজটা অন করে নেওয়া, আর বাকিগুলো বাই ডিফল্ট যেটা আছে সেভাবে আমরা রেখে দিচ্ছি। আর আর কিছুই নাই আসলে, শুধুমাত্র একটাই অপশন আমাদের এখানে ভিতরে প্রয়োজন, মেসেজটা অন করে দেওয়া, এরপর আবার হোম পেজ, চেঞ্জ কান্ট্রি। আচ্ছা এবার আসেন
হোম পেজে আমরা গিয়ে কিভাবে আমাদের লোকেশনটা চেঞ্জ করবো, আমি হোমে চলে যাচ্ছি আগে। আচ্ছা এখন আবার আসছে, এটা একটু আগেও ছিল না, ঠিক আছে। যদি না থাকে আপনারা হোমটাকে কয়েকবার রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পর চলে আসবে। যদি এখান থেকে আপনি চেঞ্জ করতে না পারেন সেক্ষেত্রে এক্সপ্লোরের ভিতরে গিয়েও করতে পারবেন। আমরা যেহেতু এখন এখান থেকে করতে পারতেছি, এটা আমরা এখান থেকে দেখে নিই। আমাকে এখানে কি দেখাচ্ছে, ট্রেন্ডস ফর ইউ, প্রথমে দেখাচ্ছে ট্রেন্ডিং ইন বাংলাদেশ, তার মানে ওরা আমাকে ট্র্যাক করে ফেলছে যে আমি বাংলাদেশে আছি। আচ্ছা যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমি আমার লোকেশনটা গিয়ার আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর শো কন্টেন্ট ইন দিস লোকেশন, আচ্ছা এক্সপ্লোর লোকেশন ইউনাইটেড স্টেটস, এটা আপনারা এখান থেকে আপনাদের ইউনাইটেড থাকবে না, আপনাদেরটা ট্র্যাক করে ফেলবে, যেমন আমারটা ট্র্যাক করে রাখছে একইভাবে আপনাদেরটা থাকবে। আপনারা আবারও এখান থেকে এসে কোথায় করতে যাচ্ছেন সেটা জাস্ট সার্চ করেও পারবেন, অথবা স্ক্রল ডাউন করে খুঁজে নিতে পারবেন। আমি ইউনাইটেড স্টেট দিলাম, দেওয়ার পর আমি জাস্ট এখানে আর কিছু করার নেই, আমি সিম্পলি একটা কেটে দিব বা বাইরে ক্লিক করলেও হবে। এখন কিন্তু আমাকে ট্রেন্ডিং ফর সরি ট্রেন্ডিং ইন বাংলাদেশ এখনো বাংলাদেশেরটা ধরে রাখছে, আমার তো বাংলাদেশ দরকার না, আমার ইউনাইটেড স্টেটস দরকার, এখনো বাংলাদেশ। কোথাও একটা সেটিংসে আমি কোথাও কিছু একটা অন রাখছি যার কারণে আমাকে ট্র্যাক করে ফেলতে পারতেছে। যাই হোক, আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হবে না, আপনারা যখন কোনো অপশন অন করে না দিলে হবে, আমি কোথায় অন করছি আমার এখন মনে নাই, আপনারা আপনাদের ক্ষেত্রে এখান থেকে সিম্পলি চেঞ্জ করে দিলে কিন্তু এখানে সমস্ত জিনিসটা সেই দেশের হয়ে যাবে। আমি কোথায় কি করে রাখছি আমি বুঝলাম না, শো কন্টেন্ট ইন দিস, আচ্ছা এটাতে একটু টিক দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটাতে টিক না দেওয়ার কারণেই, এটা কিন্তু বাই ডিফল্ট দেওয়াই থাকবে, আমি হয়তো কোনো কারণে অফ করছিলাম আবার অন করতে ভুলে গেছি, তা আমি এটা অন করে দিচ্ছি। তাহলে কিন্তু আমার এখানে যে লোকেশনটা আমি দিয়ে রাখছি কোথায় গেল, when this is on you you will see what's happening around you right now, এটা তো বাংলাদেশি ধরবে মেবি, দেখি হ্যাঁ এটা তো বাংলাদেশি ধরে ফেলছে, বাংলাদেশ বাংলাদেশ। আচ্ছা আমি আবার যাচ্ছি, এগুলো রিসেন্ট আপডেট হয়ে গেছে, এগুলো আগে এরকম ছিল না। সিম্পল আমার লোকেশনটা চেঞ্জ করে দিলেই কিন্তু চেঞ্জ হয়ে যেত। আচ্ছা আমি এখন আরো একবার করে দিই, আমি ইউএসএ না দিই একটু কানাডা দিয়ে দেখি, বা ইউনাইটেড কিংডম দিই, ইউনাইটেড কিংডম, আমি এটা সিলেক্ট করে দেখি আসলে ঘটনাটা চেঞ্জ হয় কিনা। আমার হয়ে যাওয়ার কিন্তু কথা, এখন হয়েছে। যাই হোক, আপনাদের ক্ষেত্রে যদি এরকম প্রবলেমগুলো হয় ভয় পাওয়ার কিছু নাই, হয়তো সেটিংসে কোথাও কিছু আপনি ভুল করে রাখছেন, অথবা ওটা ওরা আপনাকে ট্র্যাক করে ফেলছে, সেটা আবার রিমুভ করার জন্য এখন আমি যে সিম্পল ওয়েগুলো বা ট্রিকগুলো অ্যাপ্লাই করলাম সেগুলো করলে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে গিয়ার আইকনটা কিন্তু আবার চলে গেছে, তাই না? এগুলো আসলে রিসেন্ট আপডেট করছে ওরা, এটা এভাবে চলে যাওয়ার কথা না, এটা পার্মানেন্ট এখানে থাকে। যাই হোক, এখন যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা আবার এক্সপ্লোর থেকেও করে নিতে পারবো। এক্সপ্লোরে ক্লিক করলাম, এক্সপ্লোরে আসার পর এখানে সেটিংস গিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা আবারও লোকেশনটা আমি এখন ইউনাইটেড স্টেট করে দিই, কারণ আমাদের ইউনাইটেড স্টেটটা আসলে একাই 100, ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে দিই। ওকে, এখানে আর কোথাও কিছু করার দরকার নেই, এখানে যদি আমি টিক দিই ওরা কিন্তু আমাকে আবারও ট্র্যাক করবে, ঠিক আছে, এখানে টিক দেওয়া যাবে না। সিম্পলি আমি এটা কেটে দিচ্ছি, এখন আবারও আমি হোমে চলে যাই, এখন কিন্তু আমি ইউনাইটেড স্টেটস এর গুলোই পাবো, ঠিক আছে। যেমন এখানে দেখেন, এখানে এই যে হ্যাশট্যাগটা, এটা 2 ঘন্টা আগের, এটা অনেক বেশি আগের, আরও হ্যাশট্যাগ আমরা পেয়ে যাব। এটা দেখেন, এটা একটা হ্যাশট্যাগ, এটা অবশ্য টাইমটা শো করতেছে না, যাই হোক কোনো প্রবলেম না, 2 ঘন্টা 3 ঘন্টা যাই হোক, টাইম দেখলে সুবিধা কি, আপনি রিসেন্টগুলো নেবেন, যদি নাও দেখায় কোনো প্রবলেম নাই। আমি আর একটু দেখি আরও পাওয়া যায় কিনা, শো মরে যাই, শো মরে যাওয়ার পর, শো মরে যাওয়ার পর এখানে একটা তো দেখতে পাচ্ছি, টাইমটা যদি দেখাতো বেশি ভালো হতো, আমি একটু ক্লিক করে দেখি। আচ্ছা এটা দেখা যাবে না টাইমটা, এখান থেকে এটা আমি সিলেক্ট করব, যেটা ট্রেন্ডিং আছে সেটাই নিব, যদিও এটা আমার আমার কিসের মধ্যে পড়ে না, আমার নিশের মধ্যে কিন্তু পড়ে না, কিন্তু এই নিশে আমার মতো কাজ দরকার, মানে আমি যে সার্ভিসটা দিই। আচ্ছা ক্যামেরাটা কেউ অন রাখেন, ক্লাসটা অন চলছে কিনা আমি বুঝতে পারতেছি না, একটু কেউ একটু ক্যামেরাটা অন করে দেন, ঠিক আছে ধন্যবাদ। তাহলে এই একটা গেল, এইভাবে আমরা বেশি আসল নিতে পারবো না, কারণ আপনারা জানেন যে 280 মেবি 280 না 240, যাই হোক এর বেশি আসলে লেখা যায় না। এখানে কিন্তু হ্যাশট্যাগ মোটামুটি আমরা একটা দুইটা আন নাই, এখানে একটা আছে কবি ফর এভার, ওকে একটা দুইটা, এখানেও একটা আছে তিনটা, মোটামুটি এইভাবে আপনারা অ্যাভেলেবেল পাবেন। আশা করি আপনাদের এই কিওয়ার্ড বা হ্যাশট্যাগ নিয়ে কোনো প্রবলেমই হবে না, তবে টাইমিংটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা ফলো করছি ইউএসএতে, তো ইউএসএতে এখন যে টাইমটা, এই টাইমটা মোটেও আমাদের জন্য
প্রপার টাইমিং না, এই টাইমে কাজ করলে যেমন দেখেন পোস্টগুলো অনেক আগের, এগুলো সাধারণত একটা কিন্তু 8 মিনিট আগে দেখাচ্ছে, তবে আমরা যদি টাইমিংটা প্রপারলি নিই, সাধারণত আপনি যদি কাজটা এই 12টা 1টা বা 2টার মধ্যে করেন, আবার বিকালে যদি 5টা থেকে 7টার মধ্যে করেন, আবার ভোরেও যদি সেম 5টা থেকে 7টা ওই টাইমগুলোতে করেন, সেক্ষেত্রে আপনারা একটু বেশি পরিমাণে হ্যাশট্যাগ পাবেন, পোস্ট পাবেন, রিসেন্ট পোস্ট পাবেন, রিসেন্ট অ্যাক্টিভিটি পোস্ট, কমেন্ট, তারপর রিয়াকশনস, এগুলো কিন্তু বেশি পাবেন। এবং টুইটারের ক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনারা মেনে বুঝে কাজ করতে পারেন, বেশি ভালো রেজাল্ট ইমিডিয়েট আনতে পারবেন, এবং সেটা আধা ঘন্টা বা সর্বোচ্চ 1 ঘন্টা, মানে যা হওয়ার আপনাদের 5-10 মিনিট বা আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। 1 ঘন্টা আসলে খুব বেশি, মোটামুটি আধা ঘন্টার মধ্যে আসলে হয়ে যায়। এবং আপনারা এভাবে গিয়ে সিম্পলি মোড থেকে অ্যানালিটিক্সে গিয়ে সাথে সাথে এগুলো দেখতে পারবেন, অর্থাৎ 5 মিনিট 5 মিনিট পর পরে অ্যানালিটিক্সটা চেক করে দেখবেন যে আপনাদের কি পরিমাণে অ্যাকশনস, কমেন্ট, রিয়াকশনস পাচ্ছেন বা কি হচ্ছে না হচ্ছে, অ্যানালিটিক্সে গিয়ে গিয়ে দেখে আসতে পারবেন। যাই হোক, আমরা আর সেদিকে যাচ্ছি না। আমি একটা পোস্ট কিন্তু আপনাদেরকে দেখালাম একটু আগে, যেমন আমি আমার হোমে যাই, আমার প্রোফাইলে যাই, আমিও সেম একইভাবে এই যে 4টা যে কিগুলো দিলাম হ্যাশট্যাগগুলো এইভাবে কালেক্ট করছি, ঠিক আছে? এইভাবে লোকেশন চেঞ্জ করে করে আপনারা কিন্তু একটা নির্দিষ্ট টাইম করে নেবেন, এবং কোন কোন দেশে কাজ করবেন সেই সব দেশের পিক আওয়ার কি, মানে কোন টাইমে মানুষ একটু ফ্রি থাকে বা মোবাইল নিয়ে গুতাগুতি করতে পারে বলে মনে হয়। যদিও টুইটারে কিন্তু ফেসবুকের মতো আসলে এত বেশি গুতাগুতি হয় না, মানে ফেসবুকে যেরকম মানুষ দেখা যায় যে একদিনের মধ্যে হয়তো 8-10-12 ঘন্টাও কিন্তু কাটিয়ে দিচ্ছে বা অ্যাক্টিভ আছে, সেই রকম কিন্তু টুইটার না বা ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রামটা অনেকটা বলা যায় ফেসবুকের মতো, কিন্তু টুইটারের মতো না বা লিঙ্কডিনের মতো না, এগুলো কিন্তু আবার অন্যরকম, মানে এখানে মানুষ খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু আসে না, ঠিক আছে? কাজে আপনারা টাইমিংটা খুব কেয়ারফুলি খেয়াল করবেন, এবং এখানে যদি টাইমিং মেনে কাজ করেন, আমি পূর্বেও বললাম যে বেশি ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এই এই টুইটার থেকেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাশট্যাগের ব্যাপারটা, এভাবে আপনারা কোন কোন টাইমে বা কোন কোন দেশে কাজ করবেন সেই সব দেশের টাইমিংগুলো আপনারা একটু নোট ডাউন করবেন, যে ইউএসএতে করলে টাইমিংগুলো হচ্ছে বিকাল 5টা থেকে 7টা, তারপর রাতে করলে 12টা থেকে 1টা, মানে 12টা থেকে 1টা না, মেবি লাঞ্চ টাইমটা কি এটা একটু বের করতে হবে, যাই হোক মোটামুটি 12টা 1টা 2টা এর মধ্যেই পড়ে। এরপরে আবার ভোর 5টা থেকে 7টা, এই 3টা টাইম হচ্ছে ইউএস এর জন্য মোটামুটি টুইটারে যদি আপনি কাজ করেন ভালো। আর অন্যান্য যেগুলো আছে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে বা আদার্স যে কান্ট্রিগুলো আছে, মোটামুটি সব দেশে আসলে আমাদের মতো সার্ভিসটা প্রয়োজন, ইউকেতে ইউএসএতে একটু বেশি আর কি, কারণ ইউএসএতে মানুষও সবচেয়ে বেশি, অন্যান্য যে দেশগুলো আছে সেগুলোতে এত বেশি ইউএস এর মতো বেশি মানুষ আসলে নাই। তো মূল কথা হচ্ছে টাইমগুলো আপনারা কোন কোন দেশে কিরকম, সেটা বাংলাদেশের মতো করে আপনি কোন টাইমে ফ্রি থাকেন, এবং সেই টাইম অনুযায়ী ইউএস এর টাইমটা কি হবে, ইউকে এর টাইমটা কি হবে, কানাডা, অস্ট্রেলিয়ার টাইমটা কি হবে, ওটা নোট ডাউন করে রাখবেন, এবং এইভাবে সেটিংস থেকে আপনারা বারবার চেক করে নেবেন, মানে কান্ট্রিগুলো লোকেশনগুলো চেঞ্জ করে দিয়ে দিয়ে সেই সমস্ত দেশের কি করবেন হ্যাশট্যাগ, মানে যেগুলো ট্রেন্ডিং এ আছে এগুলো এই পাশে শো করে, এই পাশে শো মোরে দিলে আরো ডিটেইলস এখানে চলে আসবে, এখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে আশা করি আপনারা খুব ভালোভাবে হ্যাশট্যাগ গুলো এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন। এছাড়াও এখানে যদি পর্যাপ্ত না পান, সেই ক্ষেত্রে সিম্পলি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইন টুইটার, ঠিক আছে? গুগলে টুডে লিখবেন, টুডেইস, সরি টুডেইস বানানটা এভাবে হবে না, এভাবে হবে টুডেইস ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইন টুইটার, ব্যাস এভাবে লিখে যদি সার্চ করি এখান থেকেও আপনারা বেশ ভালো ভালো একদম প্রথমেই পেয়ে যাচ্ছি আমরা, এগুলো হচ্ছে একদম আজকেরই। তবে এখানে কিন্তু আমি যেহেতু কোনো নির্দিষ্ট দেশ হিসাব করে দিইনি, আমি যদি টুডেস ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউএসএ ইন টুইটার দিতাম, তাহলে ইউএস এর গুলোই আসবে, ইউএসএ ইন টুইটার, ঠিক আছে? যাই হোক, এটা এখান থেকে আপনারা হেল্প নিতে পারবেন। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে আসলে আপনার টুইটারের ইনসাইড থেকে নেওয়াটা, কারণ এটা হচ্ছে সারা দিনের, আর এখন যদি আপনি টুইটারের ভিতর থেকে নেন তাহলে টুইটারের এই মুহূর্তে যেটা ট্রেন্ডিং সেটাই আপনি পাবেন, কাজে ওইটাই সবচেয়ে বেস্ট। ওইখানে যদি না পান তাহলে এখানে আসবেন, তবে আমি রিকমেন্ড করবো না আসলে গুগল থেকে সার্চ করে নেওয়াটা, সবচেয়ে বেস্ট পারফরমেন্স পাওয়ার জন্য বা রেজাল্ট পাওয়ার জন্য টুইটারের ইনসাইড থেকে বের করতে হবে, ওটাই আপনাদের জন্য সবচেয়ে বেস্ট রেজাল্ট এনে দিবে। ওকে, এরপর আচ্ছা, আপনি চাইলে নির্দিষ্ট কোনো টপিক কিন্তু আপনি টুইটারে খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে? যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট কাউকে খুঁজে নিতে চাই, আমি এটা কেড়ে দিই, আমি আবার হোমে চলে যাচ্ছি। টুইটারের এই সার্চ ইঞ্জিনটা খুব পাওয়ারফুল, আপনি অনেক কিছু এই সার্চ ইঞ্জিনে একটু ঘাটাঘাটি করবেন অনেক কিছু বের করতে পারবেন। আমি আপাতত শুধু ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করলাম। আচ্ছা, এখানে একটা হ্যাশ দেওয়ার দরকার ছিল, হ্যাশ না দিলেও চলবে, টুইটারটা ইনস্টাগ্রামের মতো না, টুইটারে না দিলেও কোনো প্রবলেম নাই, দিলে ভালো। আচ্ছা যাই হোক, এভাবে আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট টপিকগুলো খুঁজে বের করতে পারবো, যে কোনো টপিক, এবং মোটামুটি পেয়ে যাবেন, এবং
এটার ফিল্টারিং সিস্টেমটা খুব বেশি স্ট্রং টুইটারে। যেমন এইখানে আপনি চাইলে ফিল্টারে এসে লোকেশন সেট করতে পারবেন, আবার চাইলে এটা আপনি যেখানে আছেন এটা যদি অন করেন সেক্ষেত্রে কিন্তু অন্যান্য অপশনগুলো আর কাজ করবে না। হ্যাঁ, এটা অন করবে না, নিয়ার ইউ দিলে আপনার জিপিএসটা ওরা ডিটেক্ট করে আপনার লোকেশনটা ওরা ট্র্যাক করে ফেলবে, কাজে নিয়ার ইউ দেওয়া যাবে না। এখান থেকে আপনারা এনিওয়্যার বা লোকেশন আপনি দিতে পারেন, সেট করে দিতে পারেন। এনিওয়্যার দিয়ে রাখলে এনিওয়্যার মানে যে কোনো লোকেশনে চলে আসবে, অথবা আরও কাজ করতে পারেন ফ্রম এনিওয়ানই থাক, এটাও এনিওয়্যার থাক, এখানে অ্যাডভান্স সার্চে আমরা চলে যাই। এখানে এসে আপনি আবারও ডিজিটাল মার্কেটার লিখেন, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, দিস এক্সাক্ট ফ্রেজ, ওকে, আপনি আবারও ডিজিটাল মার্কেটিং লিখেন, মানে এটা একেবারে এই রিলেটেড যেটা আছে সেটাই আপনাকে এনে দিবে, ডিজিটাল মার্কেটিং। তারপর এখানে কি লিখছে, এই এক্সাম্পল হ্যাপি আওয়ার কন্টেন্টস এক্সপার্ট, এগুলো এগুলো তেমন লাগবে না, তবে এগুলো আপনারা ঘেটে দেখবেন। আবার এখানে আপনি হ্যাশট্যাগও দিতে পারবেন যে এক্সাক্ট এই হ্যাশট্যাগ, তারপর ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশই রাখবো, এনি ল্যাঙ্গুয়েজ না দিয়ে আমরা ইংলিশ করে দিব, ঠিক আছে, ইংলিশ করে দিলাম। অ্যাকাউন্ট দরকার নাই আর মেনশন এগুলো দরকার নাই, ফিল্টার রিপ্লাই এগুলো দরকার নাই, যা আছে তা থাক, আমরা এতটুকুতে সার্চ করি, ঠিক আছে। এইভাবে আপনারা খুব স্ট্রংলি একদম টার্গেটেড টপিক খুঁজে বের করতে পারবেন, বা ওই রিলেটেড যারা আছে, যারা কাজ করে, সার্ভিস প্রোভাইড করে, বা আপনি যেটা নিয়ে আসলে খুঁজে পেতে চাচ্ছেন যাকে টার্গেট করে, তাকে এভাবে স্ট্রংলি আপনি খুঁজে বের করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখানে আপনারা ফলো অল, রিটুইট অল, লাইক অল, এটা আসলে একটা এক্সটেনশনের কারণে এরকম আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে না। এটা আমি যদি এখন ইউজ করি এক্ষেত্রে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে, এটা আমি আপনাদেরকে পরে যে কোনো একটা সময় বলে দিব। এটা আসলে বেশ অনেক হেল্পফুল, নির্দিষ্ট টাইমে গিয়ে কাজগুলো করলে এটার মাধ্যমে আপনারা অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, আমার ওদিকে যাওয়ার ইচ্ছা নাই, আমি সেদিকে যাচ্ছি না। আর এখানে একটা জিনিস আমি আবারও বলি, খুব রিসেন্ট যেটা হয়েছে, যেমন এটা অগাস্টের 20, এটাতে কাজ করে কোনো লাভ নাই। টুইটার এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে সবচেয়ে রিসেন্ট সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত আপনি কাউন্ট করবেন, যদি সেটা 1 ঘন্টা ওভার হয়ে যায় সেই পোস্টে কাজ করে কোনো লাভ নাই, ঠিক আছে। 1 ঘন্টা ওভার হয়ে গেলে কাজ করবেন না, সবচেয়ে বেস্ট হচ্ছে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট, এটা যদি ধরতে পারেন কেউ, মানে টুইটারে যদি খুব বেশি অ্যাক্টিভ থাকেন এবং ডোনাল্ড ট্রাম্প এই একজনকেই যদি ফলো দিয়ে রাখেন, আর কাউকে যদি নাও চিনেন, চিনাটা কোনো ব্যাপারে না, সিম্পলি টপ 10 পলিটিশিয়ান ইন ইউএসএ, হ্যাঁ 2020 যদি লিখে দেন এইভাবে, বা টপ 10 সেলিব্রিটি ইন ইউএসএ 2020, এইভাবে আপনারা অনেক অনেক টার্গেটেড মানুষ খুঁজে বের করে তাদেরকে যদি ফলো দিয়ে রাখেন, তারা কখন পোস্ট করলো, জাস্ট টুইটারে অ্যাক্টিভ থাকলেই হবে, তারা পোস্ট করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং যত দ্রুত তার পোস্ট আপনি পাবেন তত দ্রুত যদি আপনি আপনার সার্ভিসটা গিয়ে প্রমোট করে চলে আসতে পারেন, একটা পোস্ট মানে আপনি একটা পোস্ট লিখে রেডি রাখবেন, একটা লিঙ্ক সহকারে সুন্দর করে একটা পোস্ট, ইমেজ সহকারে, ইমেজের সাইজটা সবকিছু কনভার্ট করে এভরিথিং রেডি রাখবেন, শুধু কে পোস্ট করলো আপনি যাদেরকে ফলো দিলেন তারা পোস্ট করার সাথে সাথে গিয়ে সেখানে আপনি আপনার সার্ভিসটা দিয়ে আসবেন, কোনো প্রবলেম নাই। সে কি রিলেভেন্ট টপিক দিয়ে পোস্ট করলো না করলো কিছু দেখারই দরকার নেই, আপনার কাজ হচ্ছে শুধু সে যখন পোস্ট করবে তার 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের মধ্যেই তার ওই প্রোফাইলের বা ওই পোস্টের নিচে গিয়ে আপনার পোস্ট বা আপনার যেটা আপনার সার্ভিস সেটা পোস্ট করে আসা, কারণ এর পরবর্তীতে যতজন ওই পোস্টে এসে কমেন্ট করবে, রিয়াকশন করবে, তারা কিন্তু আপনার পোস্টটার উপর দিয়ে দেখে যেতে হবে, মানে আপনারটা না দেখে যাওয়ার কোনো সিস্টেম নাই, আপনারটাকে দেখতেই হবে। কাজেই আপনি যত আগে করবেন, সাপোজ ডোনাল্ড ট্রাম্প একটা পোস্ট করার পর সেখানে কিন্তু মানে এমনও সময় হয়ে গেছে যে 50-60 হাজার বা প্রায় 1 লাখের কাছাকাছিও ওখানে কমেন্ট, রিয়াকশন ইত্যাদি ইত্যাদি সবকিছু চলে আসছে, তো সেটা আপনার সাপোজ চোখে পড়লো 1 ঘন্টা পর, তো 1 ঘন্টার মধ্যে কিন্তু মোটামুটি 1,50,000-60,000 যেটা হওয়ার কথা সেটা হয়েই গেছে। এখন 1 ঘন্টা পর চোখে পড়ছে, আপনি যদি ওখানে গিয়ে একটা পোস্ট বা একটা আপনার সার্ভিস দিয়ে আসেন, তো যারা করার তারা তো করে চলেই গেছে, তারা তো আর আসবে না, হয়তো তারপরেও আরো 1000 খানিক আসতে পারে, সেখান থেকে কিছু হয়তো আপনি পাবেন, কিন্তু আপনি যদি 5 মিনিটের মধ্যে করতে পারতেন ওই 5 মিনিটেও কিন্তু 1000 1000 হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এমনই একটা জিনিস, সে একটা পোস্ট করার পর 1 মিনিট 2 মিনিটের মধ্যে দেখবেন যে 1000 2000 500 600 1000, মানে এরকম সামথিং একটা হয়েই যায়। কাজেই সবচেয়ে বেস্ট যত দ্রুত ধরতে পারেন এবং চেষ্টা করবেন 5 মিনিটের মধ্যে করার, এতে করে পরবর্তীতে আপনার পোস্টের উপর দিয়ে যারা মানে পরবর্তীতে যারা কমেন্ট রিয়াকশন দিবে আপনার উপর দিয়ে যেতে হবে, কাজেই তারা আপনার সার্ভিসটা দেখবে, এবং সে যদি মনে করে যে এটা তো আমার প্রয়োজন বা এই ধরনের সার্ভিস তো আমার লাগেই, ঠিক আছে, ম্যাক্সিমামই লাগে, তবে ম্যাক্সিমামই আসলে লাগে যে তারা কিন্তু কাউকে না কাউকে জোগাড় করেই ফেলছে, তবে এমন না যে সবাই কিন্তু একজন পারমানেন্ট সেলার রেডি করে রাখছে, অনেকেই নতুন নতুন আসতে যাচ্ছে, এর মধ্যে থেকে আপনার সাথে লাক যদি ফেভার করে আপনি পেয়ে যাবেন, এবং টুইটার দিয়ে অনেক ভালো পরিমাণের বায়ার পাওয়া যায়, অনেকেই করতেছে, শুধু
টুইটার দিয়ে ফাইবারকে পাত্তাও দেয় না, ফাইবারের মতো যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলোতে তারা নাই, কাজই করে না, কারণ সেখানে আসলে কাজ করাটা এক প্রকার লস। আপনারা জানেন কেন লস, যে পরিমাণ পেমেন্টের পরিমাণটা অনেক বেশি কম। এবং টুইটারে আমি আমার জানাশোনা অনেকে আছে, তারা শুধু টুইটার দিয়ে কাজ করে, টুইটারে এসে তারা আমরা যে টেকনিকগুলো আপনাদেরকে বলতেছি একদম সেম প্রসেস ফর্মুলাতেই তারা কাজগুলো করে। আপনারা যদি এইভাবে ফর্মুলাগুলো ধরে বুঝে শিখে অ্যাপ্লাই করতে পারেন, এই টুইটারই আপনার জন্য অনেক কিছু। তবে প্রত্যেকটা জিনিস আগে সাজান, ফেসবুক পেজ সুন্দর করে সাজান, পোর্টফোলিও রেডি করেন, এগুলো সবকিছু রাখতে হবে। না রেডি করে যদি শুধু এসে টুইটারে লাফালাফি করেন, এসে মানুষ ঘুরে যাবে, বরং ওরা পরবর্তীতে আপনার পোস্ট দেখলেও কিন্তু আপনাকে আর ক্লিক করবে না। কাজেই এই ভুলটা না করে আগে নিজেকে গুছাবেন, সাজাবেন, তারপরে কাজগুলো প্রপারলি যেগুলো আমরা শিখাচ্ছি সেগুলো অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন। এবং আমি শিওর যদি কাজগুলো করেন, আপনাদের ফাইবারের মতো মার্কেট প্লেসে থাকার বা কাজ করার কোনো প্রয়োজন নাই। ওকে, এরপর আচ্ছা, এখানে 280 ক্যারেক্টার পোস্ট করা যাবে, এটা আমি এখানে লিখে রাখছি। আগে ছিল ঠিক অর্ধেক, 140। আচ্ছা, আপনারা চাইলে ইমেজ, গিফ, তারপরে পোস্ট শিডিউল এগুলো করতে পারবেন। আমি একটু ক্লিক করে দেখাই, আমি আবারও হোমে চলে যাচ্ছি, এগুলো আপনারা জানেন, তারপর আমি দেখাচ্ছি। পোস্ট করার জন্য সিম্পলি আপনারা একদম টপে যাচ্ছি, এখানে যে হোয়াট ইজ হ্যাপেনিং এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এটা কিন্তু এভরি ওয়ানে থাকবে, এগুলো কখনো কাস্টমাইজ করবেন না, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এখান থেকে আমরা একটা ইমেজ আপলোড করতে পারবো। আবার এখানে গিফ, টুইটারের নিজস্ব অনেক গিফ আছে, আপনি গিফে ক্লিক করার পর আপনি আপনার টপিক দিয়ে সার্চ করেও আনতে পারেন। ডিজিটাল, সরি, ডিজিটাল মার্কেটিং, আমি একটু দেখি আসলে পাওয়া যায় কিনা। অনেক অনেক গিফ এখানে আসলে থাকে, ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক কিছু আছে, যদি আপনার কোনোটা এটা মোটামুটি চলে, এটা একটা গিফ। যাই হোক, এভাবে আপনারা গিফ সিলেক্ট করতে পারবেন, আমি সেটা দেখানোর উদ্দেশ্যে দেখালাম। এখানে মাধ্যমে আপনারা পোল করতে পারবেন, ঠিক আছে। এখানে আমরা যেরকম ফেসবুকে গ্রুপে গিয়ে পোল করতে পারি, একইভাবে পোলিং অপশন এখানেও আছে। আর গুলো হচ্ছে ইমোজি, আর এটা কি আসলে, এটা তো নতুন আসছে মেবি, আচ্ছা সরি নতুন না, এটা ছিল, এটা স্ক্যাডিউল মানে শিডিউল, আমরা বাঙালিরা অনেকে শিডিউল বলি, তবে আসলে এটার প্রপার প্রোনাউন্সিয়েশনটা হবে স্ক্যাডিউল। তো স্ক্যাডিউলটা আপনারা চাইলে টুইটারে অনেক ভালোভাবে এখানে সুন্দর করে করতে পারবেন। এবং আমি শিওর না, আগে 7 দিন করা যেত, 7 দিনের বেশি করা যেত না, এখন জানেন এটা চেঞ্জ হয়েছে কিনা, আপনারা করে দেখতে পারেন। মানে একদিন ঢুকে 7 দিনেরটা আপনারা পোস্ট শিডিউল করে দিলেন, যদি রেগুলার পোস্ট করেন ভালো। আর অন্তত আসলে টুইটারে কিন্তু এমন না যে আপনি রেগুলার একটা পোস্ট করবেন বা 5টা পোস্ট করবেন, এমন না, টুইটারে নির্দিষ্ট টাইম সেট করে নেবেন। টাইম সেট করে নেওয়ার পর আপনার 50টা পোস্ট পার ডে যদি করতে পারেন, অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ না করলেও কোনো প্রবলেম নাই, জাস্ট টুইটারে আপনারা একটু কষ্ট করেন। সব এখন নতুন অবস্থায় আসলে কাজ করে লাভ হবে না, কারণ আপনার তো ফলোয়ার নাই, কাজ হবে না। মিন্স কি, আপনার যে ফেসবুক পেজ এগুলো যদি গোছানো না থাকে, সেক্ষেত্রে মানুষ এসে তো রিটার্ন যাবে, এই কাজটা হবে না। কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটর কিন্তু দেখবেন যে আসতেছে, টুইটারে যখন আপনারা কাজ করবেন প্রচুর ভিজিটর পেয়ে যাবেন। আগে সেজন্য সবকিছু গুছিয়ে তারপরে টুইটারে কাজ করবেন, এর আগে না করাটা বেটার। আর স্ক্যাডিউলের ব্যাপারটাও সেম, আপনারা কিন্তু ডেলি 50টা পোস্ট করতে পারলে সবচেয়ে বেস্ট। আপনারা এটা একটু টাফ হয়ে যায় যদিও, 50টা পোস্ট করা বা 50টা লিঙ্ক দেওয়া, এটা করতে পারলে বেস্ট, না করতে পারলেও চলবে। তবে ডেলি একটা নির্দিষ্ট টাইমে আপনারা কিন্তু পোস্ট একদম কম করে হলেও, যেমন বিকাল 5টা থেকে 7টা, এর মধ্যে কমপক্ষে আধা ঘন্টা 20 মিনিট পরপর একটা একটা পোস্ট করেন, ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো নিয়ে নিয়ে 20 মিনিট পরপর যদি করেন, তাহলে কয়টা হয়, 5 20 100, যাই হোক 100 মিনিটে মোটামুটি আপনারা 5টা করতে পারতেছেন যদি 20 মিনিট অন্তর অন্তর করেন। এইভাবে অন্তত প্রত্যেক 2 ঘন্টাকে টার্গেট করে 5 6টা করে পোস্ট করেন, সেটাও মোটামুটি খারাপ হবে না। আচ্ছা, এটা গেল। এরপর এখানে আরো ইম্পর্টেন্ট অনেক টপিক আমি বলিনি। আচ্ছা, মেনশন সাম পিপল, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক টুইটারের জন্য। টুইটারে আপনারা কিন্তু চেষ্টা করবেন একা নির্দিষ্ট লোকেশনে, একইভাবে ইনস্টাগ্রামের মতো, ইনস্টাগ্রামে আপনাদেরকে সেম টপিকটা বা সিক্রেটটা আমরা বলে দিছিলাম, একইভাবে টুইটারেও প্রযোজ্য। তবে টুইটারের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই যারা মূলত আপনার, যেমন আপনি, আমি সাপোজ ধরে নিচ্ছি আপনি ডোনাল্ড ট্রাম্প, যেমন আমি কিন্তু ডোনাল্ড ট্রাম্প একজনকেই ভালো ফলো করি, কারণ উনি একাই আসলে আমাকে অনেক বেশি কিছু এনে দিতে পারবে, উনি একাই যথেষ্ট। হাজার হাজার মানুষকে ফলো করাটা আমাদের মতো মানুষের জন্য অনেক টাফ, যেহেতু আমাদের প্রচুর কাজের চাপ থাকে। আপনাদের সময় থাকলে আপনারা করেন, বা একজনকে করলেই আসলে ইনাফ, সে যদি একাই 1000 হয়। আর যেমন ডোনাল্ড ট্রাম্প, আমি বারবারই তার নামটা বলতেছি, কারণ ও যে আসলে কি, ওকে যে ফলো দিবেন সে বুঝতে পারবেন। ও একটা পোস্ট করার পর দেখবেন মুহূর্তের মধ্যে তার মধ্যে অনেক কিছু পেয়ে যাচ্ছে, চলে আসতেছে। আচ্ছা যাই হোক, এরকম আরো অনেকেই আছে, আপনারা খুঁজে নেবেন। এখন যেটা বলতে চাচ্ছিলাম, মেনশন সাম পিপল, যেমন ডোনাল্ড ট্রাম্প সাপোজ একটা পোস্ট করলো, ওই পোস্টটা 5-10 মিনিটের মধ্যে দেখবেন যে হাজার হাজার লাইক, কমেন্ট, রিয়াকশন ইত্যাদি চলে আসছে। তো যারা
লাইক করছে, কমেন্ট করছে, আপনারা তাদেরকে টার্গেট করবেন, ঠিক আছে? যেমন আমি ডোনাল্ড ট্রাম্পের একটা পোস্টে যাই, আমি আপাতত আমার হোমে আছি, আমি সার্চে ডোনাল্ড ট্রাম্প লিখে দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্প, বানানটা মেবি ভুল হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের, হ্যাঁ এই যে বানানটা হচ্ছে ডোনাল্ড জে ট্রাম্প। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে যাচ্ছি ওর প্রোফাইলে। যাওয়ার পর যেমন ও দেখেন 2 ঘন্টা আগে একটা পোস্ট করছিল, সেখানে 20,000 রিটুইট করছে, 26,000 কমেন্ট আসছে, 63,000 কি আসছে লাইক আসছে, ঠিক আছে? বিশাল ব্যাপার। তো এটা আমি 2 ঘন্টা আগে না দেখে, যদি 2 ঘন্টা আগে অর্থাৎ ও পোস্ট করার 1 মিনিটের মধ্যে যদি দেখতাম এবং সেখানে যদি আমি আমার সার্ভিসটা দিয়ে দিতাম, এই যে বাকি মানুষগুলো যে ওখানে লাইক কমেন্ট করলো রিটুইট করলো, তারা আসলে তারা কি আমারটা দেখতো না? আমার সবাই আমারটা দেখেই যেত। কমেন্টের ব্যাপারটা এখান থেকে করা যাচ্ছে, এখানে যদি আমি একটা ক্লিক করি কমেন্ট করা যাচ্ছে। তবে এখানে যারা মূলত কমেন্ট করে তারা কিন্তু কিভাবে কমেন্ট করে বা রিটুইটের ব্যাপারগুলো কিভাবে করে, ওরা সিম্পলি আপনারা ভিতরে ঢুকতে হবে, এভাবে বাইরে থেকে কাজ করবেন না, ভিতরে ঢুকবেন। কিভাবে ঢুকবেন? এখানে যে কোনো একটা জায়গায় খালি জায়গা, ঠিক আছে, খালি জায়গায় ক্লিক করতে হবে, এখানে করলেও হবে, এখানে করলেও হবে, মোট কথা খালি জায়গায়, এগুলোর উপরে ক্লিক করলে কাজ হবে না। আমি খালি জায়গায় এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর এই যে ও যেমন না, ও তো 2 ঘন্টা পর, আচ্ছা এগুলো লাস্টের গুলো দেখাচ্ছে, ফার্স্টের গুলো অনেক নিচে চলে গেছে সম্ভবত। আচ্ছা যাই হোক, আমি আর ওদিকে যাচ্ছি না। হ্যাঁ এটা লাস্টেরটাই সবার আগে দেখা যাচ্ছে, এটা সিস্টেমটা বুঝলাম না, নাকি আমার সেটিংসটা মনে হয় আমি চেঞ্জ করে রাখছি। এখানে কিন্তু প্রথমে যে পোস্ট করে তারটাই দেখায় আগে, এবং এইভাবে সিরিয়ালে সে যে সবার শেষে করে তারটা দেখানোর কথা। যাই হোক, আপনারা যখন এখানে মোটামুটি আপনার সার্ভিসটা দিয়ে দিবেন, তারপরে আপনারা দেখবেন যে ইমপ্রেশন বা ক্লিক ভিউ এগুলো হচ্ছে কিনা, ঠিক আছে? এগুলো হলে আপনি বুঝতে পারবেন যে আপনারটা টপে আছে বা নাই। যেমন এটা দেখেন, ও 2 ঘন্টা আগে করছে, ওটা 279, অর্থাৎ ট্রাম্পের পোস্টের মধ্যে এসে সে তার কাজটা করে ফেলছে। মানে সে কি করছে আমি যদিও পড়ে দেখি নাই। পিপল হু বিলিভস ইন গডস টিচিং অ্যান্ড নট জাস্ট দ্য আইডিয়া অফ সেইং ইউ বিলিভ ইন গড বিলিভস জো বিডেন ইজ এ রিয়েল ম্যান অফ ফেইথ ওয়াইল ইউ আর এ ফেকার, ওকে? কিন্তু ওর পোস্টটা কি ছিল আমি একটু পড়ি, দ্য পিপল অফ পোল্যান্ড, দ্য পিপল অফ আমেরিকা, আচ্ছা এ লিটল ওভার দেয়ার, যাই হোক, এটা কিন্তু এই পোস্টের সাথে এই পোস্টটা সামঞ্জস্যপূর্ণ না, আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনারা আরো অনেকগুলো পড়ে দেখেন, পড়ে দেখলেই বুঝতে পারবেন। মোটামুটি ওরটা না, ডোনাল্ড ট্রাম্পের গুলো দেখার দরকার নেই, অন্যরা যেটা করতেছে তাদেরটা একটু দেখবেন। যেমন ও কিন্তু ও একটা সার্ভিস, আমার যতটুকু ধারণা একটা সার্ভিস প্রোভাইড করে সেটা প্রমোট করলো, একইভাবে এও ওর একটা ভিডিও দিয়ে ফেলছে এখানে। যাই হোক, এখানে আরো একজন ভিডিও দিয়ে ফেলছে, এও একটা ভিডিও দিচ্ছে, এই যে নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, মোটামুটি এখানে এসে যারা যারা কাজ করছে তাদের সবারটাই দেখেন, 14টা কমেন্ট, 372টা রিটুইট, 652টা লাইক, ঠিক আছে? কিন্তু ওটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ না। যেমন এও দেখেন 8টা কমেন্ট পেয়ে গেছে, 31টা রিটুইট পেয়েছে, 252টা লাইক পেয়ে গেছে, কিন্তু এটা সামঞ্জস্যপূর্ণ না, 13 কমেন্ট। যাই হোক, আমি এগুলো আপনারা দেখবেন, আমি আর এগুলো ডিটেলস বলতেছি না, আপনারা বুঝতে পারলেন যে এখানে যদি আমি আমার সার্ভিসটা ঢুকিয়ে দিই একইভাবে লাইক কমেন্ট রিটুইট অনেক কিছু আমি এক্সট্রা পেয়ে যাবো, অনেক লিঙ্ক ক্লিকও আমি পেয়ে যাবো। যদি কারোটা আমার সার্ভিসটা মনে হয় যেন প্রয়োজন, সে কিন্তু ক্লিক করে আমার পেজ বা আমি যেটা লিঙ্ক দিব সেখান পর্যন্ত চলে যাবে। এভাবে কিন্তু আপনারা ইউটিউবের ভিউ নিতে পারবেন, ঠিক আছে? ইউটিউবের লিঙ্কটা যদি দিয়ে দেন ভিডিওতে, সরাসরি সেখানে চলে যাবে, সেখানে গিয়ে হয়তো সে ভুলেও যদি একটা লিঙ্কে ক্লিক করে সে যদি ভিডিও দেখে তো দেখলো, বা একটা সাবস্ক্রাইব যদি করে তো করলো, লাইক দিলে তো দিলো, ঠিক আছে? যদি পাই আর কি বোনাস, মোট কথা ট্রাফিক নিতে পারবেন, এই হলো কথা, ট্রাফিক নিতে পারবেন। এবার বাকিটা হচ্ছে যে তার ইচ্ছা, তার যদি পছন্দ হয় সে করবে, না হলে করবে না। যাই হোক, এখানে তেমন কিছু নাই। তো এটা আমি সিম্পলি বোঝাতে চাচ্ছি যে এখানে যদি আমি আগে করি সবাই আমার উপর দিয়ে যেতে হবে, এবং যাওয়ার সময় সে যদি আমারটাকেও ভালো মনে করে একটা কমেন্ট করতে পারে, একটা রিটুইট করতে পারে, একটা লাইকও দিয়ে দিতে পারে। আচ্ছা, এইখানে আমরা মূলত যে কাজটা বলতে চাচ্ছিলাম, তো এইখানে আমরা কি করব, কিছু মানুষকে মেনশন করার জন্য এখানে যারা অ্যাক্টিভ তাদের নামগুলো আমরা কপি করে নেব। যেমন আমরা ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে আসলাম, আন্ডারে আসার পর দেখতে পাচ্ছি সে একটা পোস্ট করছে, তাহলে এখান থেকে আমি ওর প্রোফাইলে চলে যাই, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর ওপেন ইন এ নিউ ট্যাব, এখানে যাই, যাওয়ার পর সিম্পলি আমি ওর নামটা নিয়ে নেব, একদম সিম্পল একটা কাজ। আমরা চাইলে এখান থেকেও নামটা নিয়ে নিতে পারি, এখানে লিঙ্কের মধ্যে আছে, বা এখান থেকেও আমরা কপি করে নিতে পারি, আমার মনে হয় ওইটা ওর লিঙ্ক,
ওইটা না, ওইটা নিলে কাজ হবে না, আমাদেরকে এইটা নিতে হবে। টুইটার হ্যান্ডেল হচ্ছে মূলত এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার টুইটার হ্যান্ডেল। আমি যদি এটাকে অ্যাট দ্য রেট অফ দিয়ে গুগলে সার্চ করি, আমি একটু করে দেখি পাই কিনা। আমি নামটা কপি করলাম, গুগলে আসলাম, এখানে প্রথমে অ্যাট দ্য রেট অফ দিয়ে ওর ইউজার নেমটা দিলাম, দিয়ে আমি একটু সার্চ করি। হ্যাঁ, আমি কিন্তু ওই যে দেখেন টুইটারের লিঙ্কটা কিন্তু পেয়ে গেছে। তাহলে আমি মূল নামটা নিব, আমি মোটা ওর লিঙ্কে যে নামটা আসছে সেটা নিব না, কারণ আপনারা এটা জানেন এটা কাস্টমাইজ করা যায়, ঠিক আছে? ইউআরএল কাস্টমাইজ করা যায়। ওকে, তাহলে এইভাবে আপনারা রিসেন্ট যারা কাজগুলো করছে তাদের নামগুলো একটা সেট করে ফেলেন, একইভাবে ইনস্টাগ্রামের মতো সেট করেন। আর টুইটারের ক্ষেত্রে কিন্তু আপনারা বেশি লিখতে পারবেন না, আমি আবারও বলছি 280 ক্যারেক্টার, কাজেই খুব বেশি মানুষকে আপনারা আপনার একটা পোস্টে মেনশন করতে পারবেন না, কারণ এখানে আপনি আপনার টার্গেটেড কিছু কিওয়ার্ড রাখতেছেন আপনার নিজস্ব প্রোফাইল অপটিমাইজেশনের জন্য বা পোস্ট অপটিমাইজেশনের জন্য, ঠিক আছে? প্লাস কয়েকটা ট্রেন্ডিং কিওয়ার্ড নিচ্ছেন, মিনিমাম 3টা 4টা স্ট্যান্ডার্ড, এর বেশি না নিলেও চলবে। আসলে আমরাও এটাই করি, 3টা বা 4টা এটাই করি, এর বেশি নিই না, প্রতি পোস্টে 3টা বা 4টা। আচ্ছা, তো এইভাবে আমরা কিছু নাম কালেক্ট করব, এবং ওই যে সবকিছু দেওয়ার পর ওখানে যতগুলো নাম আপনি দিতে পারেন, খুব বেশি নাম দিতে পারবেন না, হয়তো 5টা 6টা 7টা 8টা, এটা আপনার আপনি কি লিখলেন সেটার উপর ডিপেন্ড করবে, যতগুলো দিতে পারেন 5টা 6টাই আমার মনে হয় দেওয়া যায়, বেশি দিতে পারবেন না। তবে আপনি যদি একদম কোনো কিছু না লিখে শুধু কিওয়ার্ড দেন, তারপর আপনি শুধু মেনশন করে দেন, সেটা আপনার ব্যাপার, সেক্ষেত্রে অনেক বেশি করা যাবে, তবে এটা মোটেও মানে আমি রিকমেন্ড করব না। তবে কেউ যদি এই প্রসেস করেন সেটা তার ব্যাপার। আমরা যেটা করব কি, আমাদের পোস্ট অপটিমাইজেশনও করব, কিওয়ার্ডকে ট্রেন্ডিং যেগুলো সেগুলো ইউজ করব, প্লাস 3জন 4জন বা 5জন যতটুকু করা যায় তাদেরকে আমরা মেনশন করে দিব। আর মেনশন করলে যেটা হয়, ওরা কিন্তু মাইন্ড করে না, বরঞ্চ ওদের ওদের একটা কিউরিয়াসিটি কাজ করে যে কেন আমাকে মেনশন করা হলো, নিশ্চয়ই কোনো প্রয়োজন। ও যখন অ্যাক্টিভ হবে বা অনলাইনে আসবে, সে মাস্ট ওখানে আসবে এবং এসে দেখবে যে আপনি একটা সার্ভিস প্রোভাইডার বা আপনি কোনো সার্ভিস প্রোভাইড করেন, তার হয়তো লাগতে পারে, সেই জন্যই আপনি তাকে মেনশন করছেন, এবং সে মোটেও বিরক্ত হবে না, হয়তো সে আপনাকে থ্যাংক ইউ দিবে, অথবা তার যদি সময় না থাকে সে সিম্পলি ওটা যদি লাগে তো ওটার মধ্যে ঢুকবে, আর না লাগলে স্কিপ করে চলে যাবে। তো এইভাবে আপনার আপনারা তাদের নামগুলো ডাটা কালেক্ট করেন, করে 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 তাদেরকে অনেক অনেক সেট বানান, এক একটা পোস্টে এক একজনকে মেনশন করবেন বারবার, ওই 5জনকেই যদি বারবার আপনি বিভিন্ন পোস্টে মেনশন করেন এতে আবার তারা বিরক্ত হবে, কাজে এটা বারবার করা যাবে না। আপনি এভাবে অনেক সেট বানান, একদিন যদি তাকে মেনশন করেন এরপরে তাকে মিনিমাম 1 সপ্তাহ মেনশন করবেনই না, ঠিক আছে? ওই 1 সপ্তাহে আপনি বাকিদের অনেক অনেক সেট বানান, যেমন আপনি যদি পার ডে আমি ধরে নিচ্ছি আপনি 5 5 5, আমি ধরে নিচ্ছি আপনি প্রতিদিন 20টা করে পোস্ট করবেন, বা 15টা ধরে নিলাম, 15টা আপনি পোস্ট করবেন, তো 15টার জন্য আপনি 5টা 5টা নাম করে আপনি 15টা বানান, এরপরের দিনের জন্য আরো 15টা বানান, তারপরের দিনের জন্য আবার 15টা বানান, ঠিক আছে? এইভাবে অসংখ্য সেট আপনি বানিয়ে রাখেন, এবং যাদেরকে একবার মেনশন করছেন তাদেরকে যদি আর নাও করেন কোনো প্রবলেম নাই, আবার যদি করতেও চান সেটা একটু গ্যাপ দিয়ে করবেন। হ্যাঁ, যত বেশি গ্যাপ দেওয়া যায়, 1 সপ্তাহ মিনিমাম, যদি 15-20 দিন বা 1 মাসও দেন কোনো প্রবলেম নাই। আর আপনাদেরকে তো বলাই হচ্ছে অনেক অনেক নাম কালেক্ট করতে হবে, কাজে আপনি যদি আবার রিসাইকেল করেন, সেক্ষেত্রে আপনি যদি অনেক নাম কালেক্ট করে ফেলেন, সেক্ষেত্রে আপনার রিসাইকেল হয়ে আবার প্রথম সেটে আসতে দেখা যাবে আপনার 1 মাস 2 মাস বা 3 মাসও লেগে যেতে পারে, এতে কোনো প্রবলেম নাই বা সে কিন্তু কোনো মাইন্ড করবে না। কিন্তু আপনি যদি ঘন ঘন সেই নির্দিষ্ট ব্যক্তিটাকেই বারবার মেনশন করেন, এটা আবার প্রবলেমে পড়তে পারেন। আর এখানে যেটা বললাম যে এভাবে নামগুলো কপি করে নেবেন, প্লাস আরও একটা কাজ করবেন, আপনারা যদি যেহেতু কুইক আপনারা গ্রো আপ করতে চাচ্ছেন, এই যে এই পোস্ট করলো না, এই পোস্টটার নিচে কারা আপনাকে রিটুইট করলো। আচ্ছা, আমি তোর প্রোফাইলে ঢুকে গেছি, মেবি আমি আবার একটু ব্যাক করি, এই যে আমি এইখান থেকে দেখেন 280, আমি 280-র উপরে একটু ক্লিক করলাম। আচ্ছা, 280-র উপরে ক্লিক করে দেখা যাচ্ছে না, আমি একটু বাইরে ক্লিক করে দেখি।